ক্লাস থ্রির দি অ্যান্ট অ্যান্ড দি গ্রাসহপার এর ওপর রিডিং এবং বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এক্সারসাইজগুলো করে নেব। এক্সারসাইজ প্রথমেই রয়েছে কি না, এক নম্বরে রয়েছে রাইট দি সেন্টেন্সেস ইন অর্ডার। এই অর্ডার কথার অর্থ হচ্ছে পুনর্বিন্যাস করা, অর্থাৎ গুছিয়ে পরপর যেমন ঘটনা ঘটেছিল সেরকমভাবে লেখা। তো আমি করেছি কি, দেখো পুরোটাই যেভাবে ঘটেছে ঘটনা পরপর সেন্টেন্সগুলো লিখে নিয়েছি। প্রথমে রয়েছে কি, দি অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার প্লে টুগেদার এভরি ডে। তারপরে নেক্সট করেছি ওয়ান ডে দ্য অ্যান্ট ওয়ান্টস টু কালেক্ট ফুড। তিন নম্বর হচ্ছে দ্য গ্রাসহপার ডাজ নট কালেক্ট ফুড। তারপরে দেখো চার নম্বরে দ্য রেন্স কাম। পাঁচ নম্বর দ্য গ্রাসহপার ইজ হাংরি। এবং লাস্ট বা ছয় নম্বর হচ্ছে দ্য অ্যান্ট গিভস দ্য গ্রাসহপার ফুড। তো যখনই বলা থাকবে অর্ডারে সেন্টেন্সগুলো লিখো বা রিঅ্যারেঞ্জ করো, তার মানে তোমার যে টেক্সট রয়েছে সেই টেক্সটে ঘটনাগুলো ঠিক যেভাবে পরপর ঘটবে ঠিক সেভাবেই সেন্টেন্সগুলো পরপর সাজিয়ে নেবে। সাজানোর ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, পরপর যেমন কোশ্চেনে লেখা আছে সেন্টেন্সগুলো লিখে নিয়ে এই সাইডগুলোতে, এখানে যেমন সেন্টেন্স শেষ হচ্ছে তো আমার মত অনুযায়ী এটা এক নাম্বার আমি এক দিলাম, আমি মনে করছি এটা দু নাম্বার এখানে দুই লিখলাম, আমি মনে করছি এটা তিন নাম্বার এখানে তিন লিখলাম। অথবা আমি যেরকম পরপর সেন্টেন্সগুলো লিখে নিয়েছি তাদের অরিজিনাল ডাক নাম্বার দিয়ে, সেরকম দেখো তোমাদের টেক্সটে হয়তো এখানে এইটা লেখা ছিল, এ দিয়ে এটা লেখা ছিল, টেক্সট নয় মানে কোশ্চেনে, কিন্তু আমি কি করেছি না, আমার মনে হয়েছে যে বিটা হচ্ছে প্রথম, তো আমি বি দাগ দিয়ে বি এর দাগে যেটা আছে ওটা প্রথমে লিখেছি। তারপর আমি দেখলাম যে ই যে সেন্টেন্সটা রয়েছে ই ডাগ নাম্বার নিয়ে, এই ই ডাগ নাম্বারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে সেন্টেন্সটা হচ্ছে দু নাম্বার, তো আমি ই ডাগ নাম্বার রেখে দিয়েছি কিন্তু এটা দু নাম্বারে লিখেছি। তো এভাবেও লিখতে পারো অথবা এদিকে এক দুই তিন করেও লিখতে পারো, যেটা তোমাদের পছন্দ হবে, ভালো লাগবে অথবা ক্লাসে টিচাররা বলবেন সেটাই তোমরা লিখবে। নেক্সট চলে যাব আমরা দু নাম্বারে। দু নাম্বারে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স। সেন্টেন্সগুলো দেখো লাস্টে কী রয়েছে না, একটা করে ড্যাশ দেওয়া রয়েছে, এই যে গ্যাপটা দেওয়া রয়েছে, গ্যাপে সেন্টেন্সগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তো প্রথমটা হচ্ছে দ্য গ্রাসহপার ডাজেন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, মানে হচ্ছে ঘাস ফড়িং কাজ করতে চাইতো না। দ্য অ্যান্ট ওয়ার্কস ভেরি হার্ড, পিঁপড়ে খুব কঠোর পরিশ্রমী ছিল বা খুব কঠোরভাবে কাজ করত। দ্য গ্রাসহপার ইজ ভেরি সরি, গ্রাসহপার ছিল খুবই দুঃখিত। চার নম্বরে হচ্ছে দ্য গ্রাসহপার সেজ লেটস প্লে, গ্রাসহপার বলেছিল চলো খেলা করা যাক। এবং পাঁচ নম্বর হচ্ছে হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তুমি এত কেন কঠোর পরিশ্রম করছো। আচ্ছা চারের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। এক নম্বর দ্য গ্রাসহপার ডাজেন্ট ওয়ান্ট টু কালেক্ট ফুড, গ্রাসহপার খাদ্য সংগ্রহ করতে চায়নি, এটা হচ্ছে ট্রু। দু নম্বরে রয়েছে দ্য অ্যান্ট ডাজেন্ট ওয়ান্ট টু কালেক্ট ফুড, পিঁপড়েরা খাদ্য সংগ্রহ করতে চায়নি, এটা হচ্ছে ফলস, সরি পিঁপড়েরা নয় পিঁপড়ে। তিন নম্বর রয়েছে দ্য অ্যান্ট ওয়ার্কস ভেরি হার্ড, পিঁপড়ে কঠোর পরিশ্রম করেছিল, এটা ট্রু। চার নম্বর রয়েছে দ্য অ্যান্ট হ্যাজ নো ফুড, পিঁপড়ের কোনো খাবার ছিল না, এটা ফলস, কারণ আমরা জানি পিঁপড়ের খাবার ছিল, গ্রাসহপারের খাবার ছিল না। তারপরে দেখো পাঁচ নম্বর দ্য গ্রাসহপার সেজ থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড, গ্রাসহপার বললো বা ঘাসফড়িং বললো থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড, এটা ট্রু। দ্য অ্যান্ট ইজ ভেরি ক্রুয়েল, পিঁপড়ে ছিল খুব কঠোর বা দয়া মায়াহীন, তো এটা হচ্ছে ফলস, তার কারণ আমরা দেখেছি পিঁপড়ে ছিল খুব দয়ালু, পিঁপড়ে কী করেছিল না, গ্রাসহপারকে খাবার দিয়েছিল। আচ্ছা এবার সাত নাম্বার রয়েছে দ্য গ্রাসহপার ইজ ভেরি সরি, গ্রাসহপার ছিল ঘাসফড়িং ছিল খুবই দুঃখিত, এটা হচ্ছে ট্রু। তো আজকে এত দূর পর্যন্ত থাকলো, পরের দিন আমরা গ্রামার পোর্শনটা করব, সেখানে রয়েছে অ্যাডজেক্টিভ। তার আগে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করে দেব, তারপর আমি অ্যাডজেক্টিভের পোর্শনটাই যাবো।